লোকসভা নির্বাচনে টানটান উত্তেজনা গোটা দেশ জুড়ে। এই পরিস্থিতিতে দেশের অন্দরে যাতে কোথাও কোনো জঙ্গি কার্যকলাপ বা অনুপ্রবেশকারীরা ঢুকতে না পারে বা যাতে অশান্তি না ছড়ায়, তার জন্য দিকে দিকে সেনা মোতায়েন করা হয়েছে। এই অবস্থাতেও 8 জন বাংলাদেশি এবং 1 জন ভারতীয় নাগরিক গ্রেপ্তার করেছে, তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে, আর তা নিয়ে উঠে গিয়েছে প্রশ্ন। ভারতের মহারাষ্ট্রে যাওয়ার পথে 8 বাংলাদেশি নাগরিক এবং 1 জন ভারতীয় প্রতারক সহ 9 জনকে ত্রিপুরায় গ্রেপ্তার করা হয়েছে। গভর্নমেন্ট, রেলওয়ে পুলিশ এবং রেলওয়ে প্রোটেকশন ফোর্সের পরিচালিত যৌথ অভিযানের পর তাদের আগরতলায় রেলওয়েজ স্টেশনে গ্রেপ্তার করা হয়। জিআরপি স্টেশন ইনচার্জ জানিয়েছে যে 8 বাংলাদেশি নাগরিক কিভাবে স্বীকার করেছেন যে তারা সীমান্তের ওপার থেকে এসেছেন। জিআরপি কর্মকর্তা বলেন যে তারা কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে চড়তে যাওয়ার সময় তাদেরকে আটক করা হয়। আর এদিকে বিদেশি আইন এবং আইপিসি এবং ভারতীয় পাসপোর্ট আইনের অধীনে আটকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়াও শুরু করা হয়েছে। তাদের এন্ট্রি পয়েন্ট ট্রেস করার জন্য তদন্ত করা হচ্ছে এমনটাও জানা গিয়েছে ইতিমধ্যে পুলিশ সূত্রে। একজন পুলিশ আধিকারিক বলছেন যে আমাদের কাছে গোপন খবর ছিল, আজকে একটা দূরপাল্লার ট্রেন ছিল, তাতে প্রচুর সংখ্যক বাংলাদেশে যেতে পারে, আর সেজন্য আমরাও সজাগ ছিলাম। কি বলছেন শোনাবো আপনাদের। গোপন সংবাদ ছিল যে আমাদের যে প্রত্যেক দিনের ট্রেন, আজকেও একটা ট্রেন ছিল দূরপাল্লার ট্রেন, যেটা কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। তো এটা দিয়ে একটা বিশাল সংখ্যক বাংলাদেশের লোক যেতে পারে এরকম খবর। তারপর আমরা জিআরপিএফ এবং আরপিএফ থানা পুলিশ মিলে আমরা সব দিকে একটা অ্যাম্বুলেন্স বসি। তো যদিও ট্রেনটার টাইম ছিল 8টা নাগাদ, তো আমরা যখন প্রায় 7:30 পার হচ্ছে এমন সময় দেখলাম কিছু মানে বয়সের মহিলা এবং ছেলেরা মানে ওই দিকে আসছে, প্ল্যাটফর্মের মেন গেট হয়ে প্ল্যাটফর্মের দিকে আসছে, এবং তারা মুভমেন্ট খুব সাসপেক্টেড ছিল। তারপর আমরা যথারীতি তাদেরকে ডিটেন করি। তো ডিটেন করে আমরা 9 জনকে ডিটেন করেছি টোটাল। তো এর মধ্যে 8 জনই বাংলাদেশের বাড়ি এবং 1 জন আমাদের ইন্ডিয়ান। একটা গোপন সংবাদ ছিল যে প্রাথমিক তদন্তে জানা গিয়েছে যে ভারতীয় প্রতারক বাংলাদেশি নাগরিকদের ত্রিপুরায় অবৈধভাবে প্রবেশ করতে সহায়তা করেছিল এবং তারা সম্ভবত চাকরির সন্ধানে মহারাষ্ট্রে যাচ্ছিল। এর আগে 5ই মে ত্রিপুরা পুলিশ শনিবার ধলাই জেলার 2টি স্থানে 8 বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করে এবং 3 শিশুকে আটক করে। 2023 সালের জানুয়ারি থেকে এই বছরের এপ্রিল পর্যন্ত প্রায় 1000 জনের বেশি ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছিল, যখন তারা ত্রিপুরায় বিভিন্ন অংশে অবৈধভাবে সীমান্ত অতিক্রম করছিল। তাদের মধ্যে প্রায় 500 জন বাংলাদেশি, 396 জন ভারতীয় এবং 124 জন রোহিঙ্গা নাগরিক ছিলেন। ত্রিপুরায় অবৈধভাবে সীমান্ত অতিক্রমকারী লোকেদেরকে আটক আগের বছরগুলির তুলনায় উল্লেখযোগ্যভাবে বেড়েছে, কারণ সীমান্ত নিরাপত্তা বাহিনী 2022 সালে রাজ্য জুড়ে বহু রোহিঙ্গা, 160 জন ভারতীয় এবং 150 জন বাংলাদেশি নাগরিক সহ 369 জনকে আটক করেছিল এবং প্রচুর মাদক উদ্ধার করা হয়েছে। লোকসভা নির্বাচনে টানটান উত্তেজনা দেশ জুড়ে, আর এই পরিস্থিতিতে দেশের অন্দরে যাতে কোনো জঙ্গি কার্যকলাপ বা অনুপ্রবেশকারীরা ঢুকতে না পারেন, তার জন্য মোতায়েন করা হয়েছে সেনা। এই অবস্থাতে 8 জন বাংলাদেশি এবং 1 জন ভারতীয় নাগরিককে গ্রেপ্তার করা হলো, আর তা নিয়ে উঠছে প্রশ্ন। কি বলছেন একজন পুলিশ আধিকারিক, শোনাবো আপনাদের। কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস, তো এটা দিয়ে একটা বিশাল সংখ্যক বাংলাদেশের লোক যেতে পারে এরকম খবর। তারপর আমরা জিআরপিএফ এবং আরপিএফ থানা পুলিশ মিলে আমরা সব দিকে একটা অ্যাম্বুলেন্স বসি। তো যদিও ট্রেনটার টাইম ছিল 8টা নাগাদ, তো আমরা যখন প্রায় 7:30 পার হচ্ছে এমন সময় দেখলাম কিছু মানে বয়সের মহিলা এবং ছেলেরা মানে ওই দিকে আসছে, প্ল্যাটফর্মের মেন গেট হয়ে প্ল্যাটফর্মের দিকে।
সঙ্গে রাখুন আজ তক বাংলাকে, সাবস্ক্রাইব করে নিন।